যদি না পড়েন তো ক্ষতির পরিমাণটা আপনাকে দেখাই, আমি এক এক করে দেখাবো যে না পড়লে কি কি ক্ষতি। আপনি গাড়ি চালাতে যাবেন, ড্রাইভিং না শিখলে চালাতে পারবেন না, অঘটন ঘটবে। সলাতে দাঁড়িয়েছেন, কি পড়বেন আপনি, কিভাবে পড়বেন আপনাকে জানতে হবে, সোরা পড়তে হবে কি না আপনি জানেন না, কিচ্ছু লাভ হবে না। সিয়াম পালন করবেন, সিয়ামের আমাদের ঢাকার কিছু লোক বলে রোজা না রেখে কাফের হয়েছি, ইফতার না করে জাহান্নামে যাব। শুরুটা রাখে আর শেষটা রাখে গোটা মাসে, দিয়ে বলে যে আমার সারা মাসের রোজা রাখে, এ কি এ কিছুই জানে না এরা। কেন? যেহেতু এরা এদের ফরজ নাই, এরা এদের কোরআনের শিক্ষা নাই, হাদিসের শিক্ষা নেই। অশিক্ষিত লোকের পরিণাম যে কত খারাপ আমি আপনাকে কোরআন মাজিদ থেকে দেখাবো। সূরা বানি ইসরাঈল 72 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন আমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আযাল্লু সাবীলা। এই দুনিয়ায় যে কোরআন থেকে অন্ধ, অজ্ঞ, মূর্খ, জাহেল, ফাহুয়া ফিল আখিরাতি আমা, আখিরাতে সে অন্ধ, মানে অন্ধত্বের অজুহাতে আমি জানি না, দুনিয়া সব জানেন নি, এটা জানেন না কেন? ফেল করবে সে, সে জানে না যে ফেল করবে। এটা রব্বুল আলামিন ইব্রানি হাদিসও না যে আপনি জৈব বলতে পারবেন, কেউ যদি এটা জৈব বলে তাহলে সে অমুসলিম এবং শয়তান। কোরআন মাজিদের কোনো আয়াতকে যদি বলে যে এটা না হলেও চলে, মিথ্যা কথা, মিথ্যুক সে এবং শয়তান সে। কিন্তু সহি জৈবের প্রশ্ন না আয়াতে। তো যদি হাতে না নেন কোরআন মাজিদে, তা আপনি এক নম্বর অকৃতজ্ঞ নামে, হাতগুলো কার তৈরি? আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর কিতাবটা হাতে নেবেন না, আপনার চেয়ে অকৃতজ্ঞ কেউ আছে? আর চোখগুলো কার দেওয়া? তিনি বলছেন আলাম না যে আল্লাহু আইনাইন, আমি তাকে দুটো চোখ দিইনি, আমি তাকে জবান দিইনি, সাফাতাইন দুটো ঠোঁট দিইনি। তার দেওয়া জবান দিয়ে তার কিতাব পড়বেন না তো কি পড়বেন আপনি, বুঝতে পেরেছি কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, এই কোরআন মাজিদ পড়েছিলি, সিলেবাস পড়েছিলি? বললাম কিছু জানি না। ঠিক আছে, জাহান্নামে যা। মানে অজ্ঞতার অজুহাতে কেউ পার পাবে না, পাবে? আয়াত শুনিয়েছি আগে 72 বানি ইসরাঈল, এটা সূরা তহা থেকে পড়ে শোনাচ্ছি, কোরআন মাজিদ দেখে বলছি, নিজে দেখুন, অনেকেরই মোবাইলে কোরআন মাজিদ আছে, করে দেখুন। আল্লাহ পাক বলছেন অমান আরাদা আন যিকরি, যে আমার কোরআনকে এড়িয়ে চলবে, পড়বে না, শুনবে না, মানবে না, জানবে না, এড়িয়ে যাবে, এটার সঙ্গে সম্পর্ক নাই। রব্বুল আলামিন বলছেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার জীবন হবে সংকীর্ণ, অশান্তিতে ভরপুর। রব্বুল আলামিন বলছেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি তাকে কিয়ামতের কোটে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবো? কার বাণী? যে সন্দেহ করে সে ইবলিস কিনা, এটার সঙ্গে যার সম্পর্ক নাই, এটার সঙ্গে সম্পর্ক নাই। আল্লাহ পাক তাকে কিয়ামতের কোটে কি করে উঠাবেন? ক্বালা, সে বলবে রব্বি ওয়া আমার রব লিমা হাশারতানি আ'মা, আপনি আমাকে অন্ধ করে উঠালেন কেন? ফাকাদ কুনতু বাসীরা, আমার না চোখ ছিল দুনিয়ায়, আমাকে না চোখ দিয়েছিলেন? আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার তোমার কাছে এসেছিল, কোরআন পাঠিয়েছিলাম, ফানাসিতাহা, তুমি সেটা ভুলে গিয়েছিলে, পড়নি শুনুনি মাননি, বা ন্যাংরা কানা খোড়া টিয়ারা স্কুল ড্রেস কিনতে পারে না, ওরা পড়ে কোরআন, আমাদের তো পড়ার দরকার ছিল না, ব্যাপারটা এরকম কিনা সবাই?
কিন্তু ওখানে তা হবে না। স্কুল ড্রেস কিনতে পারলে ওকে আর কোরআন শিক্ষা দিবে না, অজু শিক্ষা দিবে না, এ জাহান্নামে যাবে না, কে যাবে? এ বাবা মা যাবে না, কে যাবে? দাড়ি টুপি ভুঁড়ি পাগড়ি নেতা নেত্রী কাউকেও ছাড় দেওয়া হবে না, প্রত্যেককে অন্ধ করে উঠানো হবে যার সম্পর্ক এদের এটার সঙ্গে নাই। ব্যাপারটা তাই কিনা? কেউ যদি সন্দেহ করে, এক নম্বর ইবলিস কেউ যদি সন্দেহ করে, কোরআন কোরআনের সন্দেহ কে করে? এটার সঙ্গে সম্পর্ক নাই। হজ যে জিজ্ঞাসা করে, একটু হজের নিয়মটা বলে দিন। হজ ফরজের আগে জানা ফরজ, নামাজ পড়বে, নামাজ পড়ে কি করবে? নামাজ কি বলবে? ও নামাজের নিয়ম নাই, কানুন নাই, এত অজ্ঞ। ইমাম সাহেব একদিন এসে পড়াচ্ছেন, পড়াতে লেগে তিন রেখাত না চার রেখাত এই নিয়ে টক ঝকে, তিন রেখাত পড়ে মনে হয় সালাম ফিরেছে। এখন সকলকে জিজ্ঞাসা করছেন যে ক রেখাত পড়লাম, কেউ কয় তিন, কেউ কয় চার। একজন বলছে বিশ্বাস করেন নামাজ আজকে তিন রেখাত হয়েছে। বলছে আপনি কি করে বললেন? বলছে এসার সলাতে প্রতিদিন আমার চারটা দোকানের হিসাব হয়ে যায়, আজকে তিনটার হয়েছে। ও কোরআন জানেও না বুঝেও না, মানে ও কিচ্ছু বুঝে না। প্রথম ফরজ হলো এ পড়া, পড়ো, বুঝো, জানো, দেখো, আগে পড়ো, জ্ঞান অর্জন করো। আর এ আয়াতের ব্যাখ্যায় তিনি কি বলছেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, উনি বলছেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ওহির জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে ফরজ।